আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবন চলার পথে ভুল করে থাকি, কখনো অবহেলায়, কখনো জেনে বা না জেনে। কিন্তু ইসলামের শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন একটি পথ দিয়েছেন যেখানে তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করা যায়। আজকের আলোচনায় আমরা জানব আল্লাহর অসীম ক্ষমতার ব্যাপারে, কুরআন ও হাদিসে কিভাবে আল্লাহর ক্ষমার কথা বলা হয়েছে এবং কিভাবে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি। এই বিষয়গুলো আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য হবে। আল্লাহর বাণীগুলো সম্পর্কে আমরা জানি, তিনি আল গাফফার এবং আল গাফুর। আল গাফফার মানে হচ্ছে সর্বদা ক্ষমাশীল এবং আল গাফুর মনে হচ্ছে ক্ষমাশীল। তিনি এমনভাবে ক্ষমা করেন যে তার ক্ষমা বান্দার পাপের সমস্ত চিহ্ন মুছে ফেলে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তওবা করে এবং সৎকর্ম করে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন এবং সে জান্নাত লাভ করবে। আল্লাহর ক্ষমা সীমাহীন। কুরআনে আল্লাহ বারবার ঘোষণা করেছেন যে তিনি এমন কোনো পাপের জন্য শাস্তি দিতে চান না যার জন্য বান্দা তওবা করে তার কাছে ফিরে আসে। আল্লাহর ক্ষমা মানুষের জন্য এক বিরাট নেয়ামত। আমাদের জীবন পাপ এবং ভুলের দ্বারা আচ্ছন্ন থাকে, কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমার সুযোগ দিয়েছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করো, কারণ আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা প্রার্থনা করি। সহি বুখারি। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আমাদের পাপ থেকে মুক্তি পাওয়া। আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের জন্য পরকালীন জীবনে শান্তি অসম্ভব। তওবা করা আমাদের জীবনের অপরিহার্য অংশ। পাপের জন্য অনুশোচনা, তা থেকে ফিরে আসা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়াই হল তওবা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের শুদ্ধ রাখেন তাদেরও ভালোবাসেন। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তওবাকারীদের প্রতি দয়া করেন এবং তাদেরকে ভালোবাসেন। তওবা হলো পাপের মুক্তির পথ এবং আল্লাহর রহমত লাভের প্রধান উপায়। তওবার শর্ত বা ধাপগুলো হলো পাপের জন্য গভীর অনুশোচনা করা। প্রথমে পাপের জন্য আন্তরিকভাবে অনুশোচনা করতে হবে এবং এই অনুশোচনা এমন হতে হবে যে তা হৃদয় থেকে আসে। পাপ থেকে ফিরে আসা। তওবার শর্ত হলো পাপ ছেড়ে দেওয়া। পাপ ছেড়ে না দিলে তওবার প্রকৃত অর্থ হয় না। পাপ পুনরায় না করার দৃঢ় প্রতিজ্ঞা। একবার পাপের অনুশোচনা করলে ভবিষ্যতে সেই পাপ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটাই তওবার মূল চাবিকাঠি। কুরআনে আল্লাহর ক্ষমা সম্পর্কে অনেক আয়াত রয়েছে যা আমাদেরকে আশান্বিত করে। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ নিশ্চয়ই সব পাপ ক্ষমা করবেন। এই আয়াতটি আমাদেরকে শিখায় যে আল্লাহর রহমত এবং ক্ষমা সীমাহীন। কোনো পাপী যদি আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। কুরআন এবং হাদিসে আল্লাহর ক্ষমার অসংখ্য উদাহরণ পাওয়া যায়। আমরা জানি যে একজন ব্যক্তি 99 জন মানুষ হত্যা করেছিল। যখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেল, আল্লাহ তাকে ক্ষমা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে, একজন মানুষ 99 জনকে হত্যা করেছিল, পরে সে একজন আলেমের কাছে গিয়ে জানতে চাইল যে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন। আলেম তাকে বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তুমি তওবা করো। বুখারি ও মুসলিম। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি বিভিন্নভাবে। আমাদের অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বিভিন্ন দোয়া যা দ্বারা আমরা ক্ষমা চাইতে পারি, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং তার কাছে তওবা করতে পারি। আল্লাহর রহমত এতটাই মহান যে তা বান্দার কোনো পাপকে সীমাবদ্ধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার ক্রোধের উপর জয়ী। এই হাদিসটি আল্লাহর রহমতের গভীরতা বোঝায়। আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করতে প্রস্তুত। যদি আমরা সত্যিকার অর্থে তার কাছে ফিরে আসি,
আল্লাহ তার বান্দাদের প্রতি এতই দয়ালু যে তিনি পাপীদের জন্য অপেক্ষা করেন যেন তারা তওবা করে এবং তার কাছ থেকে ক্ষমা লাভ করে। আমাদের দায়িত্ব হলো আল্লাহর দিকে ফিরে আসা এবং তার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। ইসলামে তওবা এবং ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম। আল্লাহর রহমতের উপর ভরসা রেখে আমরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে তওবার মাধ্যমে তার কাছে থেকে ক্ষমা চাইতে পারি। আল্লাহর ক্ষমার কোনো সীমানা নেই। আল্লাহ আমাদের প্রতিটি ভুল ক্ষমা করতে প্রস্তুত যদি আমরা আন্তরিকভাবে তওবা করি। কুরআন এবং হাদিসে আমরা আল্লাহর ক্ষমাশীলতার অসংখ্য উদাহরণ পেয়েছি। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আমাদের পাপের জন্য অনুশোচনা করি, আল্লাহর কাছে তওবা করি এবং একটি সৎ, সুন্দর ও আল্লাহ ভীরু জীবনযাপন করার প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউসে স্থান দিন। আমিন।